হাজারো অতিথি পাখির কলতানে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর আশপাশ। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। এলাকায় পাখি শিকার রোধে কাজ করছে একদল তরুণ, অভয়াশ্রম গড়ে তোলার দাবিও তাদের। মনের আনন্দে উঠছে হাজার হাজার অতিথি পাখি, কখনো ডাঙায় কিচির মিচির, কখনো বা পানিতে লুকোচুরি। এ যেন পাখিদেরই রাজ্য। গত কয়েক বছর ধরে শীতের শুরুতে দল বেঁধে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে আসছে অতিথি পাখি, আর তাদের বিচরণ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। পাখিগুলো কাছ থেকে দেখে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের পাখি আসে, যা বাচ্চাদের এবং বয়স্ক সকলের জন্য একটা বিনোদনের একটা কেন্দ্র হয়ে গেছে। শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষায় কাজ করছে এলাকার এক দল তরুণ, পাশাপাশি আত্রাই নদীর কিছু অংশ অভয়াশ্রম হিসেবে ঘোষণার দাবি তাদের। সকলে সম্মিলিতভাবে এখানে কিছু আমরা বাঁশ দিয়ে আমরা তাদের আবাসস্থল করে দিচ্ছি। মাছ এবং পাখির অভয়াশ্রম ঘোষণার জন্য সরকারিভাবে, তাহলে এই এলাকাটি নিরাপদ হয়ে যাবে। পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করা সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী। এই ধরনের সংগঠন যদি বাংলাদেশে, সারা বাংলাদেশে থেকে থাকে, জীববৈচিত্র রক্ষণাবেক্ষণ আজকে আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, সেটা অনেক সহজ হবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। ডিবিসি নিউজ ডেস্ক।